छोट्ट नेकपिस पड़े हाथ हैंड वाच और हाथ मध्य दो फिंगर रिंग एंड दैट्स इट आई एम रेडी टू गो কমফোর্টেবল ফিল করছি, কোন রকম হেভি কিছু মনে হচ্ছে না, একদম ঘুরতে যাওয়ার জন্য জাস্ট ফাটাফাটি একদম রিল্যাক্সেবল, অনেকক্ষণ আমি হাঁটতে পারবো, ঘুরতে পারবো, সিম্পল একটা লুক। ও পূজাতে এর থেকে আর বেশি কি চাই, তাই না? এন্ড দ্যাটস মাই টোটাল লুক। I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. দুদিন দুরকম পরবো, একদিন ওয়েস্টার্ন একদিন ইন্ডিয়ান, আর তার সাথে আমি পরেছি ইয়াররিংটা, যেটা একটা গর্জিয়াস ড্রেস, এই কারণে একটু একটু বড় ধরনের রিং পরলাম। আর ওটার সাথে আমার ছোট্ট পুশ কানের আছে, সেটা পরবো স্টিল কালারের, সেটা তোমরা ওই দিন দেখতে পাবে। তো এখন যেহেতু আমি ট্রায়াল দিচ্ছি কি কি পরবো, কি কি ম্যাচ করবে, কিরকম কি সাজবো, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমার ইথিন ড্রেসের পুরো টোটাল লুকটা। আই থিঙ্ক হেয়ারস্টাইলটা আমি তখন চেঞ্জ করবো, হয় খুলে রাখবো চুলটা। তোমাদের কোন ড্রেসটা সব থেকে বেশি ভালো লাগছে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, ওকে? আর যেহেতু আমি এগুলো ড্রেসের লুক করছি মানে, সে কারণে মোবাইলটা এইভাবে লম্বালম্বি করে ভিডিওটা করছি, তাই ইউটিউবে হয়তো লম্বালম্বি দেখাচ্ছে। হ্যাঁ, এর সাথে আমি যে স্লিংটা নেবো সেটাও দেখিয়ে দিই। ও এর সাথে এই স্লিংটা, যেটা তোমরা অলরেডি দেখেছো, আমি তোমাদের সাথে পুজোতে কি কি কিনেছি হ্যান ত্যান সবকিছু শেয়ার করেছি। এর সাথে নেবো আমি আমার এই স্লিংটা, যেটা আমি দীঘাতে কিনে এনেছিলাম, আর একটা খুব সুন্দর ইথনিক গর্জিয়াস ড্রেসের সাথে এই মাল্টি কালার এর ব্যাগ গুলো যায়, সে কারণে আমি এটা কিনেছিলাম। আর ওটার সাথে ওটা যতটাই নিউড ছিল ততটাই একটা নিউড স্লিং নিয়েছিলাম, আর এটা যতটাই গর্জিয়াস সে কারণে একটা গর্জিয়াস স্লিং নিতে হবে। অ্যান্ড আই হ্যাভ টু ওয়্যার দিস। আমার মনে হয় আমি এটার সাথে কোনো কিছু পরবো না হাতে, কারণ এটা আমার হাতটা ফাঁকা থাকলে আই হোপ আই ওয়েল কি ভালো লাগবে। তোমরা কি কিছু মনে, তোমরা কি মনে করছো এটার সাথে কি হাতে কিছু করতে লাগবে? আমার তো মনে হচ্ছে না এটার সাথে হাতে কিছু করতে লাগবে, এই ইয়ারিংটা পরলে আর একটু সুন্দর করে এটার সাথে মেকআপ দিতে হবে, একটু লিপস্টিক, একটু লাইনার, একটু স্মোকি মেকআপ একটু দিলেই এই লুকটা আরো সুন্দর হয়ে যাবে। অ্যাজ ইউ ক্যান সি, একটু স্লাইট মেকআপ দিলেই আই থিঙ্ক এই লুকটা টোটালি কমপ্লিট হয়ে যাবে, যেহেতু একটা খুব সুন্দর গর্জিয়াস একটা লুক ক্রিয়েট করতে হবে আমাকে।
কিন্তু এটা পরে একটু গরম হচ্ছে, যেহেতু ওনাটা একটু সিনথেটিক টাইপের, ওটা পরে যতটাই আরাম, একদম ঢিলা ঢালা হালকা পাতলা, এটা তো আরাম লাগছে, এটা কটনের, কিন্তু এটা যেহেতু একটু সিনথেটিক তাই একটু গরম লাগছে। তো এই হচ্ছে আমার পুরো টোটাল লুক। আমি একটু র‍্যাম্প শো করে তোমাকে দেখিয়ে দিই আমার পুরো টোটাল লুকটা কেমন লাগছে। Through the highways, till my shadow turns to sun rays, and I... আরো সুন্দর লাগবে, ভালো লাগবে, যেহেতু আরো সুন্দর করে মেকআপ করবো, একটু সাজবো বুঝবো, এটা তো জাস্ট ট্রায়াল দিলাম। আই হোপ কি ট্রায়ালে যদি এত সুন্দর লাগে মেকআপ করলে, আই হোপ কি আরো সুন্দর লাগবে। আর তো তোমাদের এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। লাভ ইউ অল, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট হপিং ভিডিওতে, ওকে, বাই বাই।